নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনলাইনে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনি কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেটটা আবেদন করতে পারবেন সেটা আজকে এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের দেখাবো ভিডিও ইনকাম সার্টিফিকেট বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় যেমন হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা পাওয়ার জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেট দিতে হয় এবং আইটি ডিসন ফাইল করতে বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ভিডিও ইনকাম সার্টিফিকেট দরকার হয় তো সেটা কীভাবে মোবাইল বা ল্যাপটপ থেকে আপনি আবেদন করবেন ঘরে বসেই তো সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই মনোজ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যায় এখানে নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে যদি আপনি এখানে প্রথমবার অ্যাপ্লাই করে থাকেন নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পর এখানে রেজিস্টারটা আপনি করে নেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি এবং আপনার নাম এখানে বসিয়ে দেওয়ার পর এখানে রেজিস্টার করে নেবেন যেহেতু আমার রেজিস্টার হয়ে আছে আগে থেকে তো আমি এখানে লগ ইনটা করে নেব তো আমি এখানে লগ ইন অপশানে গেলাম যাওয়ার পর এখানে হচ্ছে আমার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম বসানোর পর এখানে নিজে দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচাটাকে এখানে আমি ফিল করে নেব করার পর এখানে নগিল বাটনে আমি ক্লিক দিয়ে দেবো তো এখানে ফিল করার পর নগিল আমি ক্লিক দিলাম তো লগ ইন বাটনটা ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটি ড্যাশবোর্ড শো হবে এখান থেকে অনেক কিছু কাজ করা যায় আর যেহেতু আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তো সার্টিফিকেট উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইনকাম সার্টিফিকেট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এই ইনকাম সার্টিফিকেট করার জন্য কী কী দরকার এখানে আপনার সামনে শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না অ্যাপ্লিকেন্ট শুড বি এ রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তো রেসিডেন্ট প্রুফ হিসাবে এইচডিওর যে রেশন সার্টিফিকেট দিতে পারেন এপি কার্ড দিতে পারেন বা পাসপোর্ট দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বা রেশন কার্ড বা হচ্ছে গভর্নমেন্ট আইডি কার্ড বা ডিফেন্স আইডি কার্ড বা প্যান কার্ড দিতে পারেন এবং ইনকাম প্রুফ হিসাবে আপনি স্যালারি সার্টিফিকেট ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট দিতে পারেন এবং হচ্ছে মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট দিতে পারেন বা আইটি রিটার্ন রিটার্ন সার্টিফিকেট দিতে পারেন এবং ফি হচ্ছে নো ফি এখানে কোনো ফি লাগছে না কিন্তু সিএসসির মাধ্যমে অ্যাপ্লাই যদি আপনি করেন তার কুড়ি টাকা আপনাকে ফি দিতে হবে তো সব কিছু দেখার পর এখানে ঠিক ছিল মারবেন মারার পর এখানে অ্যাপ্লাই নিচে বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আমার ড্যাশবোর্ড শো হবে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান বেসিক যে ইনফরমেশান এখানে দিতে হবে তো এখানে মিস্টার বা অথবা মিসেস আপনি যে যেটা সেটা চুজ করে নেবেন করার পর এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এখানে বসে দেবেন বসানোর পর আপনার ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে নিতে হবে করার পর এখানে হচ্ছে আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে আধার কার্ডের নম্বর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর আপনার আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা এখান থেকে চুজ করে নেবেন প্রথম ডিস্ট্রিক্ট তারপরে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন আপনার সাব ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন তারপরে রুরাল বা উরবান যদি গ্রামে থাকেন তো রুরাল যদি শহরে থাকে তো উরবান চুজ করে নেবেন করার পর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন করার পর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি তার অ্যাড এটা এখান থেকে চুজ করে নেবেন এখানে আপনার যেটা ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে চুজ করে নেবেন করার পর আপনার ভিলেজের নামটা এখানে বা ওয়ার্ডের নামটা এখানে বসে দেবেন বসানোর পর এখানে পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনটা এখানে টাইপ করে নেবেন করার পর পোস্ট অফিস এখানে টাইপ করে নেবেন করার পর এখানে আপনার অ্যাড্রেস নাইন ওয়ান এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা পুরোটা বসে নিতে হবে বসানোর পর এখানে এসে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে তো বন্ধুরা আমি এখানে এটা পুরোটা ফিল করে তারপর আমি আপনার দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ফিল আপ হয়ে গেল হয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটন আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর পুনরায় একটা ড্যাশবোর্ড নতুন একটা ড্যাশবোর্ড শো হবে এখানে হচ্ছে পেরেন্টস অ্যান্ড হাজব্যান্ড ডিটেলস পেরেন্ট অথবা হাব হাজব্যান্ডের ডিটেলসটা এখানে বসাতে হবে ফার্স্ট নেম সে একই প্রসেস ফার্স্ট নেম মিডিল নেম এবং হচ্ছে এখানে লাস্ট নেম এখানে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন বসানোর পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল এম বসানোর পর এখানে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে থেকে বসে নিতে হবে যদি আগের অ্যাড্রেস বা এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তবে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস এই বাটনের উপর আপনাকে ক্লিক দিতে হবে তো এই বাটনের উপর ক্লিক দেওয়ার পর আগের অ্যাড্রেসটা অটোমেটিক এখানে হয়ে যাবে হয়ে যাবে আপনি অ্যানুয়াল যে ইনকামটা এখান থেকে বসে নেবেন বসানোর পর তার ইনকাম ইয়ারটা এখানে বসে নেবেন বসানোর পর হচ্ছে রিজেন অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান কি কারণ কী কারণে আপনি এই অ্যাপ্লিকেশানটা করছেন এখান থেকে চুজ করে নেবেন করার পর যদি আদার্স হয় তো কী কারণে এখান থেকে বসে নেবেন বসানোর পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আই হেয়ার ওয়াই ডিক্লেয়ার এই যে ডিক্লেয়ারেশন এখানে আই অ্যাকসেপ্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক দেবেন তো এটা আমি পুনরায় হচ্ছে ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি ফিল আপ হয়ে গেল তো ফিল আপটা হয়ে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনটা আপনাকে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনার সামনে সমস্ত ডিটেলসটা শো হবে পর অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস এবার বাটনের উপর ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে রেসিডেন্স প্রুফ হিসেবে কোন ডকুমেন্টসটা দিতে চান এখান থেকে আপলোড করতে হবে তো এখান থেকে আপনি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড তারপরে হচ্ছে প্যান কার্ড আধার কার্ড আপনি যেটা আপনি সেটা যেটা ডকুমেন্ট আপলোড করতে চান তো সেটা ডকুমেন্ট সিলেক্ট করে এখান থেকে সেটা আপলোড করে নিতে পারেন তো এখানে আপলোড করার পর তারপরে হচ্ছে আপনাকে আপনার রিসেন্ট যে ফটোগ্রাফটা সেটা আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে তো এখান থেকে আপলোড করে দিলেন করে দেওয়ার পর ইনকাম প্রুফ হিসাবে আপনি কোন রকমের দিতে স্যালারি সার্টিফিকেট আইটি রিটার্ন সার্টিফিকেট তারপর হচ্ছে প্রধান যে ইনকাম সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি যে ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে চুজ করে সেটা আপলোড করে দিতে হবে করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস এখানে যদি আরও যদি আপনার আইডেন্টি কার্ড এখানে সাবমিট করতে পারেন বা রেশন কার্ড এখানে যেটা আপনি রিলেভেন্ট ডকুমেন্ট হিসাবে একটা ডকুমেন্ট সাবমিট করতে পারেন পরার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাকে ক্লিক দিতে হবে তো আমি ফটো ডকুমেন্টসটা সাবমিট করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে এন্ড নেক্সট বাটন আমি ক্লিক দিলাম আবার সামনে আবার সামনে পুরো ডিটেলসটা এখানে শো হয়েছে হওয়ার পর এখানে সব কিছু দেখার পর এখানে নিচে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে আপনাকে ক্লিক দিতে হবে তো সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে পাবে সাবমিট হয়ে গেল তো এবার হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এই সার্টিফিকেটটা হচ্ছে সাকসেস হয়ে যাবে তো এখান থেকে আপনি পিডিএফ আকারে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে আপনি অনলাইনে মোবাইল বা ল্যাপটপ থেকে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট ঘরে বসে আবেদনটা করে নিতে পারবেন যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো লাইক স্যার কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ